তৈলং গোস্বামীর জীবনী। আজকের আপনাদের সামনে ওনার আরও কিছু জীবনের কিছু কাহিনী তুলে ধরব। তৈলং গোস্বামী তখন কাশীতে আছেন। একবার ভারতের এক রাজ্য থেকে মহারাজা শাস্ত্রী কাশীতে আসেন। তৎকালীন সমাজে পর্দা প্রথার নিয়ম ছিল। মহারানী সাধারণ মানুষের মতন ঘাটে স্নান করতে পারতেন না। সেই কারণে যেখানে মহারাজ এবং মহারানী ছিলেন সেখান থেকে পর্দা দেওয়া হয়েছিল গঙ্গার ঘাট পর্যন্ত। দুপাশে ছিল সশস্ত্র প্রহরী। ওই পর্দার মধ্যে দিয়ে মহারানী, মহারাজ এবং তাদের দাসদাসীরা গঙ্গায় স্নান করতে যেতেন। কঠিন প্রহরের মধ্যেও একদিন মহারাজ মহারানী স্নান করে যখন ফিরছেন, দেখলেন উলঙ্গ অবস্থায় পর্দার ভেতর একজন স্থূলকায় দেহধারী মানুষ দাঁড়িয়ে আছেন। প্রচণ্ড রেগে মহারাজ সঙ্গে সঙ্গে সিপাহীদের তলব করাতে সেই পর্দার ভেতর কয়েকজন সিপাহি চলে আসে। মহারাজ জিজ্ঞেস করেন, ইনি কিভাবে পর্দার ভেতরে এলেন? তাই দেখে মহারানী এবং তার দাসদাসীদের অবস্থাও সংকীর্ণ, তারাও কুণ্ঠিত বোধ করছেন একজন পরপুরুষ সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে। ধীরে ধীরে মহারাজ নিজের রাজপ্রাসাদের দিকে গমন করেন এবং সিপাহীদের বলেন ওই ব্যক্তিকে ধরে নিয়ে আসার জন্যে। সিপাহীরা ওনাকে ধরে নিয়ে আসেন রাজপ্রাসাদে। রাজার সামনে দাঁড়িয়ে আছেন বেনারসের চলন্ত শিব তৈলং গোস্বামী। সব সিপাহীদের প্রশ্ন করেও কোনো সদুত্তর না পাওয়ায় মহারাজ বুঝতে পারলেন যে ইনি সবার চোখে ধুলো দিয়েই এই পর্দার ভেতরে প্রবেশ করেছিলেন। তাই শুনে মহারাজ ভৎসনা করে ওনাকে ছেড়ে দেন। এরই মধ্যে কেউ একজন বলেন তৈলং গোস্বামীর নানান কীর্তির কথা। তাই শুনে মহারাজও বুঝতে পারেন ইনি কোনো সাধারণ মানুষ নয়। তৈলং গোস্বামীকে রাজপ্রাসাদের বাইরে বের করে দেওয়ার জন্য মহারাজ বলেন। তৈলং গোস্বামী চলে যান। মহারাজ প্রহরা আরও বাড়িয়ে দিতে বলেন। রাত্রিবেলা নিজ কক্ষে নিদ্রায় মগ্ন মহারাজ হঠাৎ চিৎকারে রাজপ্রাসাদ কেঁপে ওঠে। সবাই ছুটে যান মহারাজের ঘরে। গিয়ে দেখেন অজ্ঞান অবস্থায় পড়ে আছেন মহারাজ নিজের ঘরে। সঙ্গে সঙ্গে ডাক্তার বৈদ্য সবাই এসে মহারাজকে সুস্থ করার চেষ্টা করেন। যখন মহারাজের পরের দিন জ্ঞান ফেরে, সঙ্গে সঙ্গে সিপাহীদের বলেন উনি তৈলং গোস্বামীর সঙ্গে দেখা করতে চান। সিপাহী দৌড়ায় তৈলং গোস্বামীর খোঁজে। পঞ্চগঙ্গা ঘাটেই তৈলং গোস্বামী তখন ধ্যানস্থ। খবর পেয়েই মহারাজ তৈলং গোস্বামীর দর্শনে গিয়ে পায়ে লুটিয়ে পড়েন, হাত তুলে আশীর্বাদ করেন তৈলং গোস্বামী। এরম প্রচুর ঘটনা ওনার জীবনে ঘটেছে। সেই সময় শ্রীরামপুর নিবাসী এক ভদ্রলোক বেনারসে থাকতেন। প্রতিদিন উনি তৈলং গোস্বামীকে দর্শন করতে যেতেন। তৈলং গোস্বামীও বুঝতেন এই ভদ্রলোক কিছু চাওয়ার জন্যে নয়, সাধু পুরুষদের ভক্তি করেন বলেই ওনার কাছে আসেন। ধীরে ধীরে সকাল বিকেল দুবেলাই ভদ্রলোকের আগমন হতে থাকে। ফল মিষ্টান্ন তৈলং গোস্বামীর জন্যে উনি নিয়ে যেতেন। একদিন তৈলং গোস্বামী দেখেন সকালবেলা ভদ্রলোক যখন আসেন খুবই চিন্তাগ্রস্ত। উনি তৈলং গোস্বামীকে বলেন, ভগবান
আজকে আমার মনটা খুব ব্যাকুল, কেন বুঝতে পারছি না। ধ্যানস্থ হন তৈলঙ্গ স্বামী, বলেন বিকেলে আয়, বিকেলে তোকে বলবো। বিকেলবেলা ভদ্রলোক যখন যান, তখন ভদ্রলোককে বলেন সকালবেলা শ্রীরামপুরে তোমার বাবা গত হয়েছেন, গত হওয়ার পূর্বে তোমায় দেখতে চাইছিলেন, তাই তোমার মনে ব্যাকুলতা ভাব করেছিল। পরের দিন সকালে যখন ভদ্রলোক শ্রীরামপুর যাওয়ার উদ্দেশ্যে তৈরি হচ্ছেন বেনারস থেকে, সেই সময় তার পান শ্রীরামপুর থেকে তার গেছে তার পিতার মৃত্যু সংবাদ নিয়ে। অনেক মহিমা তৈলঙ্গস্বামী দেখিয়েছেন, পরের অধ্যায় ওনার আরও কিছু মহিমা নিয়ে বিস্তারিত আলোচনা করবো।